কিছু দাগ আসে, যে দাগটা অগ্রাহ্য করা আমার মনে হয় যে উচিত না। আর বিশেষ করে আজকাল খুব একটা জায়গায় মনে হয় যে যখন প্রবীণ মানুষজন একযোগ হয়ে কিছু করতে চান, তাদের সঙ্গে বোধহয় থাকা উচিত। এই কারণে আমরাও একদিন প্রবীণ হব এবং আমাদের সময়টা আরও খারাপ হবে, যুবক যুবতীরা কেউ থাকবে না সাথে, একেবারেই একা হয়ে যাবো। তা সেই জায়গার থেকে মনে হয় যে যতটুকু পারি আমি আমার জায়গার থেকে মানুষকে খানিকটা আনন্দ দিই, কেননা এই কাজটা করার জন্যই ঈশ্বর আমাকে পাঠিয়েছেন পৃথিবীতে। তা আমরা শুরু করব আজকে আমার সঙ্গে প্রণব, আমার একমাত্র ঢাল বলুন তরোয়াল বলুন সব কিছু, আর কিন্তু আমরা দুজনে মিলে একটু শান্তিতে গান বাজনা করবো খানিকক্ষণ। আমরা রবীন্দ্রসঙ্গীত একেবারেই চেনা গান দিয়ে শুরু করবো, তারপরে আমার দু চারটে গান গাই। Oh,
কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলার এই কবিতায় শুরু করেছিলেন নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর এই গান আমার এই গানটি কবিতার গান হিসেবে আমার প্রথম প্রথম শেখা গান, আমি যেটা গাওয়ার চেষ্টা করি আর কি। জলি ভেসে
আমার কাছেই মানুষটিকে পাঠিয়ে দিয়েছিলেন খুব ছোট বয়সে, সেই কারণে আমি এই মঞ্চে দাঁড়িয়েছি। তা সমীর চট্টোপাধ্যায় আমার জন্য তৈরি করেছিল দিয়েছিলেন এই গানটা, যে গানটা 97 সাল থেকে, তারও আগে গানটা তৈরি হয়েছিল কিন্তু সেই সময় থেকে এখনও পর্যন্ত গানটা একেবারে মনে হয় যেন আমারই গান। তা সেই গানটা গাওয়ার চেষ্টা করছি। ভুতে পাওয়া
Vivi, vivi, paria, borrasa
নীলা বালি ভর জুগতি সরোর ভর জুগতি ঘরে
মাথার সীতা পাটি গায়ের যোড়না, মাথার সীতা পাটি গায়ের যোড়না, ওই দলে লীলা বালি বালা গো, লীলা বালি লীলা বালি ভার, যুবতী শৈবর ভার, যুবতী ঘরে কি দিয়া সাজে মোর তরে গান, লীলা বালি লীলা বালি ভার, যুবতী শৈবর ভার, যুবতী ঘরে কি দিয়া সাজে মোর তরে আবার আসবো কোন সময়, আবার গান গাইবো, আজকে আমি পুরি যাচ্ছি। জয়জগন্নাথ। শুরু করছি আজকের নাটক ক্রেভিং ক্রেভিং প্রস্থান। হবে না, হবে না, হবে না, এখানে চুই আর বিয়ে হবে না। তুমি কেমন মা? এত করে তোমাকে বারণ করলাম, তাও তুমি মেয়ে দেখাতে রাজি হলে? আরে রাজি না হয়ে কি করবোটা কি? দাদা ভাই সম্বন্ধ এনেছে, না বললে মনে দুঃখ পাবে না? আর বড় মামারও বলি হারি যায়, বলা নেই, চিকিৎসা নেই, একেবারে সম্বন্ধ এনে হাসি। কে বলেছিল, কে বলেছিল সম্বন্ধ দেখতে? নিশ্চয় তুমি। না জেনে খ্যাক খ্যাক করছিস কেন রে? বড় মামা আমায় যদি কিছু করতে বলে তাহলে কি আমি না বলে দেবো? তা বাপু আমার দ্বারা হবে না। তোমার দ্বারা তো কিছুই হবে না। চুইয়াকে জিজ্ঞেস করেছিলে? বলেছিলে যে ওর মেয়ে দেখতে আসলে আপত্তি আছে কিনা? আরে বলেছিলাম তো, ও তো মুচকি মুচকি হাসতে হাসতে লাগলো, তো তাতে আমি কি বুঝবো, রাজি না অরাজি? ওই তো তোমার এক ন্যাকা মেয়ে হয়েছে, সবই দেখালি হাস। হাসবে না তো কি, তোমরা তো সবসময় মেজাজ দেখাবে, তো শ্বশুরবাড়ির লোক যে তোকে কী করে সহ্য করে জানিনি বাবু। যেমন করে তোমরা এতদিন সহ্য করে এসেছিলে তেমনি করে করো, আবার কি করে করো? যাকে এবার তুই মুখটা বন্ধ করতো, ওনাদের আসার সময় হয়ে গেছে। আর আজকে কতজন আসবে কে জানে? আজ মানে? ও বাবা, আবার অন্যদিন আবার অন্যরা দেখতে আসবে নাকি? হ্যাঁ, মানে দাদাভাই তো তাই বলছিল, প্রথম দিন অবশ্যই বাবা মা আসবেন, তারপর অন্য আত্মীয়রা, তারপর ছেলের সঙ্গে তার বন্ধুরা, এইভাবে আর কি। আর তুমি এক কথায় সব মেনে নিয়ে। মা তোমাকে নিয়ে না পারা যায় না, আমার যে কি হচ্ছে তোমাকে আমি বলতে পারবো না। তা তোর বাবাও তো শুনেছে, সেও তো আপত্তি করতে পারত, করেনি তো। তুমি আজকে বাবাকে থাকতে বললে না কেন? বলিনি কি আর, সব শুনলো আর টুক করে বাড়ি থেকে কেটে বললো। বেশ করেছে, আমার তো এই শ্বশুর শাশুড়িকে পেট নাম করতে ইচ্ছে করছে। দাঁড়া আগে সামনে পাই, তারপর তারপর কি কি তারপর? খবরদার বলছি বইয়া, খবরদার, তুই কিচ্ছু করবি না, তোর যা মুখ তোর কথা শোনা মাত্রই ওরা চলে যাবে। তাহলে তো ভালোই হবে, আপদ বিদে হবে। যে গাড়িতে শাশুড়ি পার্টি করে সে বাড়িতে বউয়ের মুখ এমনিই হয়। শাশুড়ি পার্টি করেন তো আমার কি মা, উনি ওনার মতো থাকেন, আমি আমার মতো, ওদের বাড়িতে কেউ কাউকে ডিস্টার্ব করে না। এই যে আগে বাদ তো, আচ্ছা মা তোকে দেখো তো ওই চুইয়া রেডি হয়েছে কিনা। হ্যাঁ আমি যাচ্ছি, দেখিস ওনারা এসে পড়লে যেন কোনো উল্টো পাল্টা কিছু বলিস না। তোমার ওকে কী বলে কথা, আমি কি কিছু অন্যায় আচরণ করতে পারি? উফ, আমার ভাগ্য ভালো যে বিয়ে হয়ে গেছে, তা না হলে আমাকেও তুমি একদিন ওই মেয়ে দেখানোর পিঁড়িতে বসিয়ে দিলে। তা সে চাইছে তুমি দিলে কোথায়, পাশ করে চাকরি করতে না করতেই তো একদিন একটা রোগা পটকা ক্যামেরা চেহারার ছেলেকে সামনে এনে দাঁড় করালে, বললে মা আমি বিয়ে করব। তাকে দেখেই তো আমার বললাম যে হে মা ধরণী দিদা হও, আমি মাটির তলায় চলে যাই। বাবা, সুমনকে দেখে তোমার এমন অবস্থা হয়েছিল যে ধরণী দিদা হও বলতে ইচ্ছে হয়েছিল? বাহ চমৎকার। তা রাগ করলে কি হবে বাপু, যা মনে হয়েছিল বললাম। আমার নয় ক্যামলা মতো একটা ছেলেকে পছন্দ হয়েছিল, তা তোমার ছোট মেয়েটিকে কি জিজ্ঞেস করেছো যে তার কোনো ছেলেকে পছন্দ আছে কি না? করেছো না? করিনি বাপু, আর এখন করবো না, এনারা দেখুন তারপর কি বলেন শুনি, তারপর যা জিজ্ঞাস করার করব। তুই বাপু দয়া করে এক্ষুনি সাকুনারা দিও না, আমি চুইয়াকে দেখে আসছি, তুমি তো আবার
ওঠার নামই করেন না। দয়া করে মুখটা বন্ধ রেখো, আমি যাচ্ছি। বন্ধ রাখবো না, ছাই রাখবো, আসুক তো আগে, তারপর দেখছি কি করা যায় না। কি আসবা বলে অনেকবার দেখবে, দেখাচ্ছি তোমাদের। তোমাদের যদি টাইট দিতে না পারি তখন নামই তেজস্বিনী বহু ঠাকুরটা নয়। আরে চুইয়াটা হয়েছে আল্লাহ দিই, আমার বোন বলে ভাবতো লজ্জা লাগে। আরে তুই একটা প্রোটেস্ট পর্যন্ত করলি না, এত শব্দ বের কর, জানি না বাবা। বড়দি আমি চলে যাচ্ছি, তুমি মামিকে বলে দিও। ও মা, তুই আবার চলে যাচ্ছিস কিরে, এখন বাড়িতে লোক আসবে। আরে আমার বাড়িতেও লোক আসবে, স্পেশাল। তা বলে চুইয়াকে দেখতে আসবে যেমন তুই বাড়ি চলে যাবি? এত কি স্পেশাল কেস রে? কেন, আমরা কি মানুষ নই? আমাদের কি স্পেশাল কিছু হতে পারে না? চুইয়া দিদি সাজতে পারে আর আমি পারি না? আরে চুইয়া দিদিকে তো দেখতে আসবি আর তাই সাজছে। হ্যাঁ আমাকেও তো দেখতে আসবি তাই বলছি। বলিস কি রে, তোকে দেখতে আসবে? কেন, চুইয়া দিদিকে দেখতে আসতে পারলে আমাকে পারবে না কেন? মা বাবা চুইয়া সবাই শান্ত, কেউ কি ইচ্ছে বলে না, তাই তোর এত কথা। তা কে শেখালো তোকে এত কথা বলতে? আরে তোমার শাশুড়ি গো, তোমার শাশুড়ি। আবার কি, তোমার শাশুড়ির কাছে শিখেছি। একদিন আমাদের পাড়ায় মিটিং করতে এসেছিল, মায়ের কাছে চেঁচিয়ে বলেছিল আমরা সবাই মানুষ, ওসব ছেলে মেয়ে কিছু নয়, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নয়। ও যা বলল না, চুপ, একদম চুপ, এখানে চিন্তা করবি না, একটু যা তো যা। ও মা চলে যাবে কি রে, এখানে তো লোকজন এসে পড়বে। ওর বাড়িতে লোকজন আসবে মা। সে আবার কি, কেন চুইয়া দিদিকে দেখতে আসতে পারলে আমাকে পারি না কেন? ওকে ও দেখতে আসবে মা, তুমি আমাকে ছেড়েই দাও। তার মানে আমার নাচের থালা বাসন পড়বে সেগুলো তোকে কে ধোবে? কেন, তুমি আর তোমার দুই মেয়ে সবাই তো বড়, তোমরা পারবে না? আমি তো তোমাদের চেয়েও ছোট, আমি পারবো কেন, আমি গরিব বলে। এ বাবা এই কাণ্ড, তুই এত কত শিখলি কার কাছে রে? আরে তোমার মেয়ানির কাছে গো, তোমার মেয়ানির কাছে। আমার শাশুড়ির মিটিং এ গিয়ে ওই সব শিখেছে মা। তাই সেই জন্যই এত কথা, তাই তো ভাবি এত কথা চম্পা শিখল কি করে। সব ওই পার্টি করা মহিলার কাছে। মা নো পরনিন্দা, আমার শাশুড়ি সম্পর্কে কিচ্ছু বলবেন না, উনিও তোমার সম্পর্কে কিছু বলেন না, আমি সব বলে দিয়েছি ওনাকে। চাকরি এই চাপাতে যাবো, তুই যা গিয়ে ভালো করে সাজগোজ কর, যা। দাঁড়া দাঁড়া, হ্যাঁ ছেলেটা কি করে? কোন ছেলে? উফ দূর বাবা, তোর সঙ্গে যার বিয়ে হবে। ও তাই বললো? ও তো চায়ের দোকান আছে। কোথায় দোকান? ও ওই তো তোমার গলি বেরোলেই বড় রাস্তার পাশেই। আরে ওটা তো বুম্বার দোকান। ও ওই বুম্বাই তোর বর? বুম্বা মানে ওই যে ছেলেটার দোকানে বসে থাকে? হ্যাঁ। দাঁত দিয়ে চুল, মাঝে মাঝে আবার পনিটেলও করে, ওইটা? ওরকম করে করে কেন বলছো মা? চায়ের দোকান আছে, ওটা কি সাজবি না? আমি বলেছি তুমি যখন বুম্বাদার ভক্ত, আবার ডাক নামও বুম্বা, তখন তোমার ভালো নামটাই পাল্টে দাও। ও সব নিতাই চরণ টরণ হবে না, নামটা পাল্টে ওই বুম্বাদার নাম রাখো ওসেনজি। ও তার মানে ওর আসল নাম নিতাই চরণ? ও বাবা ওরকম, হ্যাঁ ওরা বস্ত তাই ওদের নাম নিতাই চরণ। হ্যাঁ নিতাই নিমাই এইসব। তাহলে আর বুম্বাদাটা কে রে? এ বাবা তুমি কি গো, বুম্বাদা হলো প্রসেনজি, ওরা প্রসেনজি যে সিনেমা করে, সে তাকে আবার তুই দাদা বলছিস কেন? মা আমি আর তোমাদের এই কচকচানি না সহ্য করতে পারছি না, জাস্ট সহ্য করতে পারছি না। এই চম্পা চম্পা কি যাবো? অত রাগ ভালো নয় বল দিদি, মানুষকে মানুষ বলে ভাবো। তুমি যাবি না যাবি না? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ও বাবা দরজার বাইরে তো লোক দাঁড়িয়ে আছে গো, আসুন আসুন আসুন, আপনারা ভেতরে আসুন, আমি যাচ্ছি, কাল এসে ঠিক সময় কাজ করবো, চিন্তা করুন না। আর
দাঁড়া, আগে আমরা তিনজন দেখে যাই, পছন্দ হলে বাকিরা সবাই আসবে। হ্যাঁ, আমাদের বাড়ি ওটাই নিয়ম, আগে বাড়ির কর্তা আসবেন, দেখবেন, কথা বলবেন, তারপর জানাবেন, বাকিরা তারপর মতামত জানাবার সুযোগ পাবেন। ও আচ্ছা, তাহলে তো বেশ কয়েকবারই দেখতে আসবেন মনে হয়। আমার বেলা তো একটু তাই হয়েছিল, সাত বা তাই না মা? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনার পরিচয়? এটি আমার বড় বৌমা, এই দু বছর ধরে ও বিয়ে হয়েছে। আচ্ছা বড় গো, তা কটি ছেলে আপনাদের? চারটি, মেজদির জন্য আজ গিয়েছি, তারপর প্রেমে প্রেমে আরো দুই ছেলের বিয়ে হবে। প্রেমে প্রেমে মানে? আহ ভুইয়া, প্রেমে প্রেমে মানে ক্রমে ক্রমে, মানে পর পর। ও বুঝেছি। এটি আপনার পাত্রী নাকি? খুব কথা বলে দেখছি। না না, এটা আমার বড় মেয়ে, ওর বিয়ে হয়ে গেছে। ও মা, বিয়ে নাকি? দেখে বোঝাই যায় না, তাই না মা? ছাঁকা নেই, সিন্দুর নেই, এক হাত তো খালি। আমি ওই রকমই পছন্দ করি, আমার শাশুড়িও ওটাই পছন্দ করে। সে কি কাণ্ড! হ্যাঁ, সবই একটু ওলট পালট যা দেখছি এখানে। হিন্দি মানুষের হাত খালি কি অনেকক্ষণের ব্যাপার, তাই না মা? তারপর ছোট মেয়েটি কি তাই পছন্দ করে? মনে হয় তাই করবে, যা রকম সকম দেখছি আপনাদের। না না, সে কি আমার ছোট মেয়ে অমন নয়। না মা, এক্ষুনি বলো না, আগে ওনারা দেখুন, পছন্দ হোক, তারপরে ক্রেমে ক্রেমে সবাই দেখে যান, ক্রেমে ক্রেমে বিয়ে হোক, তখন ওই ক্রেমে ক্রেমে দেখা যাবে চুড়িয়া কি পছন্দ করে আর কি করে না। সে তো অবশ্যই। তা ছোট মেয়ে কোথায়, বাড়ি নেই? না না, সে কি ও বাড়িতেই আছে, ও খুব সাজতে ভালোবাসে তো, তাই একটু সাজছে, অনেক সময় লাগবে। কেন, রংটা কি একটু চাপার দিকে নাকি? একটু না একটু না, অনেকটা। আহ ভুইয়া, তুই একটু থাম না। না না, আমার ছোট মেয়ে বেশ ফর্সা। তাই বলু, চাপা জানলে তো আমরা আসতুমি না, আমি তো একেবারেই না। ছেলেও চাপা মেয়েও চাপা, কেলে কেলে সব ছেলে পেলে দুটোই তো চাপাই হবে, তাই না? আপনি কি বলেন? আমি যে কি বলবো সেটাই তো বুঝছি না। আমার বেলায় তো তাই হয়েছিল, ছ মাস পেয়ারা লাগলি মেখে, তবে রংটা একটু খেয়ে বদল হয়েছে, তা না হলে আমার রং তো একটু নরম মতন ছিল। এই নরমটা এখন একটু শক্ত মতো হয়েছে। ভুইয়া তুই যা, তো যা চুইয়াকে ডেকে আন। আপনার মেয়ের নাম চুইয়া? হ্যাঁ, ও ছোটবেলায় খুব চুইংগাম খেতে ভালোবাসত, তাই ওর ওই নাম। আমি কি বল, ডেকে আনছি ওকে। আপনার বড় মেয়েকে তো বড্ড টর্টর করে, মানে কথা একবার দেখছি ফুল ঝুলছে। আমাদের বাড়িতে তো আমার অমন মেয়ে পছন্দ না, তাই তো আমি কম কথা বলি, তাই না মা? মেয়েটিকে একটা কম একটা কথা বলবে নাকি? না না, ও বেশি কথা বলে না, ও খুবই শান্ত মেয়ে। সেই ভালো, আমাদের মেরু আবার বেশি ফল ফল করা মেয়ে ভালো পাচ্ছে না। আমরাও না, আসলে ওটা আমাদের বাড়ি বলছিলাম। তাই মেরুটা কে? ও মা, সেই তো মাত্র, মানে আমার মেরু ঠাকুর তো ছোট থেকে একটু মেয়া থাকতে ভালোবাসত কিনা, তাই ওর ওই নাম। ওই যে এসে গেছে আমার ছোট মেয়ে, আয় মা এদিকে আয়। এসো এসো মা, বসো। বাবা, এই তো খুব সাজা সেজেছে দেখছি। বাবা, বিকালবেলা বাড়ির মধ্যে জারদর্শি করে আছে দেখো, আর কত গয়না পরেছে, গরম লাগছে না? আপনি টিভিতে সিরিয়াল দেখেন তা আবার দেখি না, সেই সন্ধ্যে সাতটায় বসি, রাত্রি দশটায় উঠি, মা আমি দুজনেই দেখি, হিন্দিটা ঠিক বুঝতে পারি না তো, তাই বাংলা দেখি, তাই না মা? হ্যাঁ তাই। তাতে তো কোনো অসুবিধা নেই, সবই তো একরকম, শাক পোশাক, গল্প, শাশুড়ি বৌমা সবই তো এক, তা ওরা তো সবসময় সেজে গুজে জর্দৌসি করে রান্নাও করছে, খেতেও দিচ্ছে, আবার সেই পোশাকেই ঘুমোতেও যাচ্ছে। আপনার তখন খারাপ লাগে না, মনে হয় না ওদের খুব গরম লাগছে? এ কি চুইয়া, ঠিক করে কথা বল।
আপনার কন্যাটি তো দেখছি একেবারে বক্কেশ্বরী, ঠিক দিদিটির মতো। কি পটল পটল করে কথা বলে, পটল পটল করে কথা বলে বলে ভাগ্যিস বলেননি পটেশ্বরী। শুনুন, ওর নাম পটেশ্বরীও নয় বক্কেশ্বরীও নয়, ওর নাম বিজয়িনী আর আমার নাম তেজস্বিনী। তেজস্বিনী এবার কেমন নাম? আমার খুব তেজ তো, সেই ছোটবেলা থেকেই। এই ছোটবেলায় একটা কচ্ছপ ধরেছিলাম, সবাই বলেছিল বাবরে মেয়ের কি তেজ, তখনই বাবাই নামটা রেখেছিল তেজস্বী। ঠিক নামে রেখেছে। তা আপনার জামাইটিও কি একই রকম নাকি, মানে খুব তেজ আছে? না না একদম নেই, আমার জামাইবাবু খুব শান্ত কিন্তু ওনার মা খুব তেজি। আচ্ছা অমিতাভ মার নাম তেজি না মা? দেখছি দিদির মতো কথা বলছিস, ওকে একটু বলতে দাও না মা, ওর তো কিছু জিজ্ঞেস করা থাকতে পারে তাই না? ছোট থেকে নেড়া হতে ভালোবাসে বলে ওই নাম, থেকে থেকে ন্যাড়া হয়ে যায়। তার মানে বড় ন্যাড়া। ভুইয়া তুই এবার একটু চুপ কর। এই আপনার এই বড় মেয়ে বড় কথা বলে, এত কথা বলে তো বিয়ে ভদ্র হয়ে যাবে, এখন পর্যন্ত তো কোনো কথাই হলো না পাত্রীর সঙ্গে। আচ্ছা আমি বলে দিচ্ছি সব কথা, আমার নাম বিজয়ী, ডাক নাম চুইয়া, এমএ পাস করেছি সত্যি। ও বাবা এমএ পাস, আমার ছেলে পছন্দ করবে না, মেয়েদের বেশি পড়াশোনা করা ঠিক না। যত বেশি লেখাপড়া তত বেশি কথা, বুঝলে? মুখের বেশি তো ফর্ম আমার মতো তাই না? আর আমি তো আমার দুটো এনে, তাহলে তো ফটফর ফটফর এত লেখাপড়া শেখাবার জন্যই আপনার এই বড় মেয়েটা, এই বড় মেয়েটা বেগুন ভাই গাইছে, দেখে উঠছে দেখেছে কি গাইছে বেগুন ভাই? সেটা কি ও আরেকটা কথা তো আপনাকে বলাই হয়নি, আমার বোন কিন্তু সাজতে বই পড়তে গান শুনতে সিনেমা দেখতে খুব ভালোবাসে, কিন্তু কাজ করতে একটুও ভালোবাসি না তাই না দিদি? না না এ আমি দেখতে চলবে না, কাজ না করলে তো দেখি ছেলের সঙ্গে কথা বলে, ও যদি বলে তাহলে ক্রেমে ক্রেমে সবাই আসবে তারপর। না না বাবা ক্রেমে ক্রেমে আসবে আর দরকার নেই, পরে সব কথা হবে। শুক্রবার না সন্তোষমার পুজো আছে, বাড়ির সব মেয়েরা সন্তোষমা করে, ওই সময় বিশেষ আমাকে উপোস থাকতে হয়। এই এই ওটা তো এখন চলো দেখি। ও বাবা উপোস, আমার বোন তো একেবারেই উপোস করতে পারে না। ও মা ওই আবার কি আবার? এই আপনার ছোট মেয়ে, আপনার ছোট মেয়ে আমার বৌমাকে আসে স্তর জিভ ভেঙাচ্ছে। জিভ ভেঙাচ্ছে সে কি?
চেইনাও দেখে মারাচ্ছে, অমনি টুক করে চিন্তা করছে। আপনারা বলছেন যে কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। না পারার কি আছে মা, তুমি কি ভুলে গেছো ওই ছোট থেকে চুই আর জিভটা করার অভ্যেস ছিল? জিভটা অভ্যেস? হ্যাঁ বলছিস তো কি? হ্যাঁ মা, আমার অভ্যেসটার কথা লুকিও না, শেষকালে ওনার ছেলের সামনেই যদি করে ফেলি। না না দরকার নেই দরকার নেই, আমরা এখন আসছি বুঝলে, আমরা আসছি। তাহলে ওই ক্রেমে ক্রেমে বাকিরা কবে আসবে, মানে ওই নেহু বাবু সহ বাকিরা? এতক্ষণে যা বললাম তাতে আপনার বড় মেয়েকে কেউ পছন্দ করবে বলে আমার মনে হয় না। আর আমার নেহু এত বড় মেয়ে জিভ ফেলা, আমি বাপের জন্মে দেখি কি গো। চলো চলো। হ্যাঁ চলো, আমরা আসছি না হবে। তুমি বারবার ওদিকে তাকাচ্ছ না। আচ্ছা আমরা চলি, আমরা উঠি। আসুন, আমি আর কি বলবো। হ্যাঁ আপনি আর কি বলবেন, বলবে তো আপনার দাদা, তিনি তো আমার নিজের সপন আসতে চাইছিলেন। আর একটা কথা, মেয়ে দুটিকে একেবারেই শিক্ষা দেননি বুঝলেন, ওদের জন্য খুব বিপদে পড়বে বলে গেল। চলি সত্যি কথা বলো তো, ওই নেমির সঙ্গে তুমি আমার বিয়ে দিতে? তাহা তো দিতাম না, কিন্তু তাই বলে তোরা এতটা অসভ্যতা করবি? তাহা বলে তো ক্রেমে ক্রেমে আমরা সাতবার মেয়ে দেখতে আসতো মা। বসাতে বসাতে তুমি চুইয়াকে সাতবার ওদের সামনে? তারপরে চুইয়া তুই ওদের বউটাকে জিভ ধরাবি? তুই কি পাগল? ওটা তোর জামাইবাবু শিখিয়ে দিয়েছে, মানে তোমার এই ক্যাংলা জামাই। আমাকে সুমনদা বলে দিয়েছিল, হয় টেরা হয়ে থাকবি নয়তো মাঝে মাঝে জিভ দেখাবি, আমি তাই করেছি। হায় হায়, জামাইটাও এইরকম দেখে তো এত রাজি মনে হয় না, দেখতে তো বেশ শান্ত অথচ পেটে পেটে এত দুষ্ট বুদ্ধি। জামাইবাবু হয়ে একমাত্র শাড়ি বিয়ে ভেঙে দিল? কোথায় ভেঙে দিল, সুমন্তর বিয়ের ব্যবস্থা করেই ফেলেছে। মানে আমি কিছু জানলাম না আর বিয়ের সব ব্যবস্থা পাকা হয়ে গেল? তারপরে এই পাত্রটি কে? প্যাংলা মা। মানে প্যাংলাটা আমার কে? ওটা একটা নাম হলো? সে তো তোমারই দেওয়ার নাম মা, ক্যাংলার ভাই প্যাংলা। তার মানে সুমনের ভাই সুজন? হায় হায় হায়, হে ভগবান! কেন মা, তোমার শিলকে পছন্দ নয়? অত রোগার রোগার চেহারা ছেলে বাবু আমার পছন্দ না, তাতে আমার এক ফুট দাঁড়ি, আমার দু চক্ষে বিষ, বাবার তো খুব পছন্দ। ও তাহলে বাপের সঙ্গে সব পরামর্শ আগেই হয়ে গেছে, তাহলে আমাকে আর দরকারটা কি? রাগ করছো কেন মা? বাড়িতে মা পার্টি করলে ছেলেগুলো এমন হ্যাংলা ফ্যাংলা হবে না তো কি হবে? বেশ তো, এক মা রোগা করেছে আর এক মা খাইয়ে মোটা করে দাও। মা আজকে তো অনেক রকম রান্না করেছে, ওই নিয়ে মাকে খাওয়াবে বলে, সেগুলোই না হয় তোমার দুই জামাইকে ডেকে খাইয়ে দাও, ক্রেমে ক্রেমে ওরা দুজনই না হয় আসুক। আমার ডায় করেছে ওই দেড়েরটাকে খাওয়াতে। ও তাহলে সুরেনকে বলে দি তুই আসিস না, নর্তকে পছন্দ নয়। ও কি কথা, তুই ওকে দিদির মতো বরকে তুই বলবি নাকি? হ্যাঁ সুজন তোর বন্ধু, আর বন্ধুকে তো তুই বলে মা। তা সাত করে ওই বন্ধুকেই বা বিয়ে করা কেন? বুঝি নে বাপু তোমাদের এই আজকালকার ভাব বুদ্ধি, স্বামীকে যে কেউ তুই বলে এ আমরা ভাবতেও পারি না। যা ইচ্ছে ডাকো, বললে কি আর শুনছে? তা বড়টি তো মাছ খেতে ভালোবাসে, এই দেড়ের ছোটটি কি খেতে ভালোবাসে? মিষ্টি না? তাহলে আর কি, এবার যা করার করো, আমি ওপরে যাচ্ছি। ইউ আর গ্রেট মা, ইউ আর সুইট মা। কেন এত ডায়লগ কিসের জন্য হঠাৎ? এই যে তুমি কত সহজে কত কঠিন কথাটা কি সুন্দর ভাবে বুঝে যাও। তাতে সাপোর্ট করো কি গো দিদি? হ্যাঁ তো সবই বুঝলাম, কিন্তু যেদিন তোরে মা হবি সেদিন বুঝবি এই আঙুলের পিছনেও কত দুঃখ লুকিয়ে থাকে একজন মায়ের জীবনে। কেন মা এ কথা কেন বলছো?
আরে পাগলি, মেয়ে শ্বশুর ঘরে গেলে মা বাবার তো খুব আনন্দই হয়, কিন্তু মায়ের ঘরটা যে সঙ্গে সঙ্গে একেবারে খালি হয়ে যায় না, সেই দুঃখ বুঝতে যে একটু সময় লাগে বাবু, সেটা তো তোরা এখন কি করে বুঝবি? তার জন্য তো মেয়ের মা হতে হয়। কিন্তু আমরা তো তোমার সঙ্গেই আছি, থাকবো বরাবর, কি বল দিদি? অবশ্যই, আমি জানি তো তোরা আমার সোনা মেয়ে, তো চল ওদের দুজনকেও ডাক, তোদের বাবারও আসার সময় হয়ে গেছে, আমিও সবাইকে এবার প্রেমে প্রেমে খেতে দিই। মা মা আমিও আমিও শেষ হলো আমাদের আজকে শ্রুতি নাটক প্রেমে প্রেমে প্রস্থান, রচনা বর্ণালী মুখোপাধ্যায়। এখানে যতজন আমাদের করেছেন, এই যোগেশ মাইন কর্তৃপক্ষকে, ওদের হল কর্তৃপক্ষকে, তারপরে মিউজিশিয়ান হাসি পাঞ্চালের রূপটাকে, আমাদের অতিথি লোপামুদ্রাদিকে, লোপামুদ্রা অ্যাসিস্ট্যান্টকে, আমাদের সমস্ত প্রিয় সাথীদের, আপনাদের সবাইকে, এবং লাইভে যিনি করেছেন আরও দেখিয়েছেন প্রত্যেকটা মানুষকে আমি।